बिस्मिल्लाहिर रहमान रहीम एकादश श्रेणी छात्रीबृंद अभिभावकवृंद आमार सहकर्मीबृंद आसलामु आलैकुम। एकादश श्रेणी छात्रीबृंद तुम्हरा जे जेखने आसो आशा रखी सबाई भलो आसो सुस्थ आसो। आमी आल्लाह रहमते तुम्हारे दुआर बरकते भलो आछी। ইতিমধ্যেই গত 29 তারিখ থেকে আমাদের আবার দ্বিতীয় পর্বের অনলাইন ক্লাস শুরু হয়েছে। আবার তোমাদের জন্য আমাদের অধ্যক্ষ মহোদয় অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন এবং আমাকে ক্লাস নেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আবার পাঠদান শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের সাথে আমরা একটি অধ্যায় আলোচনা করেছি, শেষ করে দিয়েছি, কিছু প্রশ্ন দিয়েছি, আশা রাখছি সেগুলো তোমরা প্রিপারেশন নিয়েছো। আজকে আমি তোমাদের সাথে তৃতীয় অধ্যায় অর্থাৎ এক মালিকানা ব্যবসা এটা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি খুব সহজ, তোমরা যদি একটু মনোযোগ সহকারে ক্লাসটা শুনো তাহলে পরে ভুলবে না। আশা রাখি এখান থেকে যে ধরনের প্রশ্নই দেখ তোমাদের উত্তর দিতে কোনো সমস্যা হবে না। এ কারণেই তোমাদেরকে এই ক্লাসগুলো এখন মনোযোগ সহকারে দেখতে হবে। তো আসো আমরা আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিই। আজকে যেটা পাঠদান করব আমরা সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। তাই এসো একটু জেনে নেই এক মালিকানা ব্যবসা কি। এক মালিকানা ব্যবসা এটা কি, কেমন এক মালিকানা ব্যবসা কি এসো একটু জেনে নেই। সহজ কথায় যে ব্যবসায়ের মালিক একজন তাকে বলা হয় এক মালিকানা ব্যবসা, অর্থাৎ একক মালিকানায় নিয়ন্ত্রিত, প্রতিষ্ঠিত এবং পরিচালিত ব্যবসাকে বলা হয় এক মালিকানা ব্যবসা। এই ধরনের ব্যবসা পরিচালনা করতে যে মূলধনের দরকার হয় সেটা মালিক নিজেই সরবরাহ করে থাকেন। যদি সমস্যা হয় তাহলে নিজস্ব তহবিল, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন অথবা ব্যাংক থেকে ঋণ করেও সে মূলধনটা তিনি সংগ্রহ করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে এক মালিকানা ব্যবসা পরিচালনার ফলে যে পরিমাণ মুনাফা অর্জিত হয় তার পুরোটাই কিন্তু মালিক একা ভোগ করেন। অনুরূপভাবে যদি লোকসান হয় সেটাও মালিককে বহন করতে হয়। এই ব্যবসাটা মালিক নিজেই দেখাশোনা করেন। যদি আয়তনে একটু বড় হয়, প্রশস্ত হয়, তাহলে পরে মালিক কর্মচারী অর্থাৎ বেতনভুক্ত কর্মচারী নিয়োগ করেও এক মালিকানা ব্যবসা পরিচালনা করতে পারেন। এই ব্যবসায়ের অল্প একটু তোমাদের মনে রাখলেই হবে। আমি প্রথম দিকেই তোমাদের বলেছিলাম সহজ কথায় যে ব্যবসায়ের মালিক একজন মাত্র ব্যক্তি তাকে বলা হয় এক মালিকানা ব্যবসা। যদি একটু সুন্দর করে বলতে চাও তাহলে এভাবে বলতে পারো, একক মালিকানায় নিয়ন্ত্রিত, প্রতিষ্ঠিত ব্যবসাকে বলা হয় এক মালিকানা ব্যবসা। অথবা তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম ব্যবসা কী, সেখান থেকে যদি একটু টেনে না বুদ্ধি করে তাও হয় মুনাফার্জনের উদ্দেশ্যে একক মালিকানায় নিয়ন্ত্রিত, প্রতিষ্ঠিত এবং পরিচালিত ব্যবসাকে বলা হয় এক মালিকানা ব্যবসা। বাস আমাদের আর কিছু জানা দরকার নাই, আমাদের জানতে হবে এক মালিকানা ব্যবসা কী। এছাড়াও এক মালিকানা ব্যবসা সম্পর্কে আমি তোমাদেরকে কিছু ধারণা আর একটু দিয়েছিলাম, এই সহজ কথাটুকু মনে রাখবে। এসো আমরা এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো কী কী সেটা দিই। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, এই পয়েন্টগুলো একটু টুকে রাখো। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য আমি একটু বোর্ডে লিখে আলোচনা করি। গঠন, দুই, নয় লক্ষ একক মালিকানা
একক মালিকানা, তিন তিন নম্বরে লেখো সীমিত মূলধন, সীমিত মূলধন, চার অসীম দায়, অসীম দায়, পাঁচ অধিক ঝুঁকি, অধিক ঝুঁকি, ছয় ক্ষুদ্র আয়তন, ক্ষুদ্র আয়তন, সাত পৃথক সত্তাহীনতা, পৃথক সত্তাহীনতা, পৃথক সত্তাহীনতা, আট একক মনোভাব, একক মুনাফা ভোগ, একক মুনাফা ভোগ, নয় স্বাধীনতা, স্বাধীনতা, দশ অনিশ্চিত, অনিশ্চিত স্থায়িত্ব। আর একটা পয়েন্ট লিখি আমরা, সহজ বিলোপ সাধন, সহজ বিলোপ সাধন, সহজ বিলোপ সাধন। শিক্ষার্থী বন্ধুরা, এক মালিকানা ব্যবসায়ের যে সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেগুলো আমি ব্ল্যাকবোর্ডে লিখে ফেলেছি, তোমরা একটু লিখে নাও এবং আলোচনা করি, তোমরা দেখে নাও। এক মালিকানা ব্যবসা একটা ক্ষুদ্র আয়তনের ব্যবসা। এই ধরনের ব্যবসায় যে সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এখন আমরা এক এক করে সেগুলো একটু আলোচনা করি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, অত্যন্ত সহজ বিষয়গুলো। দেখো, প্রথমেই আছে গঠন। গঠনটা কি? এক মালিকানা ব্যবসা গঠন করা অত্যন্ত সহজ। কিভাবে সহজ? সহজটা হচ্ছে এই ধরনের ব্যবসা গঠন করতে আইনের কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ আইন দিয়ে এই ব্যবসা গঠন করার প্রয়োজন হয় না, আইনের কোনো ঝামেলা নাই, ফলে যে কোনো লোক সহজে এই ব্যবসা গঠন করতে পারে। শুধু একটু তুমি কীভাবে কি এটা মনে রাখলেই হবে, এই এর মধ্যে অনেকগুলো পয়েন্ট আমরা সুবিধা অসুবিধার মধ্যেও পড়বো, এই দুইটা মিলেই মূলত ব্যবসায়ের বৈশিষ্ট্য। একক মালিকানা সংজ্ঞার মধ্যে আমি বলেছি, তোমরা লক্ষ্য করেছো একক মানে কি? একজন। একক মালিকানা ব্যবসা কি? এক মালিকানা ব্যবসায়ের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের ব্যবসা সর্ব অবস্থায় মালিক একজন, এটা হলো একক মালিকানা। তার মানে মালিক কয়জন? একজন। এই কথাটাই তোমাকে একটু মনে রাখতে হবে যে এক মালিকানা ব্যবসার একটি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের ব্যবসায় সর্ব অবস্থায় মালিক থাকে একজন, একের অধিক মালিক থাকতে পারে না। সীমিত মূলধন, লিমিটেড ক্যাপিটাল। সীমিত মূলধন মানে কি? এক মালিকানা ব্যবসায়ের মালিক হচ্ছে একজন। এই একজন মালিক থাকার কারণে তিনি একাই মূলধন সরবরাহ করেন, ফলে মূলধনের পরিমাণটাও সীমিত থাকে। কেমন? এটা হলো সীমিত মূলধন বা লিমিটেড ক্যাপিটাল। অসীম দেয়, আনলিমিটেড লাইবিলিটি, এইটার উপর তোমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন দেয়, এক মালিকানা ব্যবসায়ের অসীম দেয় বলতে কী বোঝায়, তোমাদের এই পয়েন্টটা একটু মনে রাখতে হবে। অসীম দেয় মানে সীমাহীন দেয়। এক মালিকানা ব্যবসায় যতটুকু দায় দায়িত্ব আছে সমস্ত দায় দায়িত্বগুলো মালিকের একার, এইটা অন্য কেউ বহন করে না। যে পরিমাণ ব্যবসায় যদি ক্ষতিগ্রস্ত হয়, ঋণগ্রস্ত হয়, সে ক্ষতি বা ঋণ মালিককেই বহন করতে হয়, ঋণ মালিককেই পরিশোধ করতে হয়, বিধায় এই ধরনের ব্যবসায়ের দায় অসীম। এর জন্যই এক মালিকানা ব্যবসাকে কী বলা হয়? অসীম দায় বলা হয়। তো অসীম দায়টা তোমরা বুঝতে পারছো যে এটা আনলিমিটেড লায়াবিলিটি, অর্থাৎ এক মালিকানা ব্যবসায় যে ধরনের বা যতটুকু দায় আছে তার সবটুকু দায় মালিককে বহন করতে হয়। কেমন? এইগুলো অসীম দায়। অধিক ঝুঁকি,
এটা ওই একই দাসে তুমি আলাপ করতে, অধিক ঝুঁকি কি? এমন কোনো ব্যবসা বাণিজ্য নাই যেখানে ঝুঁকি নাই। এক মালিকানা ব্যবসায় যতটুকু ঝুঁকি আছে, যতটুকু রিস্ক আছে, তার পুরোটা মালিককে বহন করতে হয়। এই জন্য বলা হয় যে এক মালিকানা ব্যবসা কি, ঝুঁকিটা অধিক, এই ঝুঁকিটা অন্য কেউ বহন করে না, ফলে ঝুঁকির পরিমাণ কমে না। যতটুকু ঝুঁকি ততটুকুই মালিককে বহন করতে হয়। আমার ক্লিয়ার? তাহলে অধিক ঝুঁকি। আরেকটা হচ্ছে ক্ষুদ্র আয়তন। ক্ষুদ্র আয়তন মানে কি? অল্প, ছোট আয়তনে, ছোট মূলধন কম, মালিক একজন, তার মূলধন সীমিত মূলধন, এবং সীমিত মূলধন থাকার কারণে ইচ্ছা করলেই এটাকে আয়তনে বড় করা যায় না। এটা হচ্ছে ক্ষুদ্র আয়তন। অর্থাৎ এক মালিকানা ব্যবসার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের ব্যবসা সাধারণত ছোট আকারের হয়ে থাকে। বাস, সোজা কথা এতটুকু বলো। এরপরে আছে পৃথক সত্তাহীনতা। অর্থাৎ এক মালিকানা ব্যবসায় পৃথক কোনো সত্তা নেই। এখানে মালিককে এবং ব্যবসাটাকে দুটোকে আলাদা করে দেখা হয় না। এটা মালিকের নামেই ব্যবসাটা প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়। সুতরাং এটা কোনো পৃথক সত্তা নেই। একক মনোভাবক, কত সিম্পল পয়েন্ট দেখো। একক মনোভাবক মানে কি? এক মালিকানা ব্যবসা পরিচালনার ফলে যে পরিমাণ মুনাফা অর্জিত হয়, সবটুকু মুনাফা মালিক একাই ভোগ করেন। এই জন্য এটাকে বলা হয় একক মুনাফাভোগ। অর্থাৎ মালিক মুনাফাটা একাই ভোগ করেন, ঠিক আছে? একক মুনাফাভোগ। এবারে স্বাধীনতা। দুনিয়াতে যত প্রকার পেশা আছে, এর মধ্যে সবচাইতে বেশি স্বাধীনতা ভোগ করতে পারে কে? পারে এক মালিকানা ব্যবসায়ের মালিক। এক মালিকানা ব্যবসায় বেশি স্বাধীনতা ভোগ করা যায়, তিনি ইচ্ছা মতো তার ব্যবসাটাকে পরিচালনা করতে পারেন। এই গেল তোমার স্বাধীনতা। এরপরে আছে অনিশ্চিত স্থায়িত্ব। এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নেই। অনিশ্চিত মানে যেটা কোনো নিশ্চয়তা নেই। স্থায়িত্ব মানে ব্যবসাটা কতদিন টিকবে, কতদিন চলবে, এইটার কোনো গ্যারান্টি নেই। যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে, এই জন্য এটাকে বলা হয় অনিশ্চিত স্থায়িত্ব। মালিক যদি মনে করো মারা যায়, পাগল হয়ে যায়, দেউলি হয়ে যায়, ইচ্ছা করলো ব্যবসা করব না, তখন এইটা বন্ধ হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় অনিশ্চিত স্থায়িত্ব। তো এই এইটাও তোমাদের পরীক্ষা প্রশ্ন হতে পারে, এক মালিকানা ব্যবসায়ের অনিশ্চিত স্থায়িত্ব কী, অথবা বলতে কী বুঝো। সুতরাং একটু বলতে কী বুঝো দিলে দুই নম্বরের স্ট্যান্ডার্ড করে লিখতে হবে। সহজ বিলোপ সাধন, একেবারে ভেরি সিম্পল পয়েন্ট। সেটা কি? এটা গঠন করা যেমন সহজ, এটা বন্ধ করে দেওয়া। বিলোপ মানে কি? এক মালিকানা ব্যবসাটা বন্ধ করে দেওয়া, না চালানো, বন্ধ হয়ে যাওয়া। এটা যেমনভাবে গঠন করা সহজ, তেমনিভাবে এটা সহজে বিলোপ সাধনও হয়ে যায়। তো আমরা দেখলাম এই যে কয়েকটা পয়েন্ট, এগুলো হলো এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। এসো আমরা আরেকটু সামনের দিকে পড়ি। আমি এরপরে তোমরা লেখো এক মালিকানা ব্যবসায়ের সুবিধা। আমি একটু লিখে নেই, তারপরে ওগুলো একটু আলোচনা করি, কেমন? তোমরা একটু লিখে নাও এক মালিকানা ব্যবসায়ের সুবিধা। সবাই লেখো এক সহজ গঠন, সহজ গঠন। দুই সহজ ব্যবস্থাপনা, সহজ ব্যবস্থাপনা। তিন মুনাফার একক মালিক, মুনাফার একক মালিক। চার গোপনীয়তা, গোপনীয়তা। পাঁচ মালিকের স্বাধীনতা, মালিকের স্বাধীনতা। ছয়
নমনীয়তা, নমনীয়তা আর দ্রুত সিদ্ধান্ত সাত, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আট, সহজ হিসাব রক্ষণ নয়, সহজ হিসাব রক্ষণ স্বল্প মূলধন, স্বল্প মূলধন দশে লেখ, সরকারি নিয়ন্ত্রণ মুক্ততা, সরকারি নিয়ন্ত্রণ মুক্ততা এগারো, এগারো নম্বরে লেখ, ক্ষেত্রগত সহজ বিলোপ সাধন, সহজ বিলোপ সাধন বারো, ক্ষেত্রগত সুবিধা, ক্ষেত্রগত সুবিধা তেরো, ব্যক্তিগত যোগ্যতা প্রদর্শন, ব্যক্তিগত যোগ্যতা প্রদর্শন প্রদর্শন আরেকটা পয়েন্ট আমরা লিখি, প্রশিক্ষণ ক্ষেত্র, প্রশিক্ষণ ক্ষেত্র, প্রশিক্ষণ ক্ষেত্র এই এগুলো হলো মোটামুটি এক মালিকানা ব্যবসায়ের সুবিধা। তো আসো আমরা আগের মতো করে এগুলো একটু আলোচনা করে নেই। এক মালিকানা ব্যবসায় সুবিধা, এক মালিকানা ব্যবসা, যে ব্যবসায়ের মালিক একজন তাকে বলা হয় এক মালিকানা ব্যবসা। এই ধরনের ব্যবসা সাধারণত ক্ষুদ্রায়তনের হয়ে থাকে। ক্ষুদ্রায়তন হওয়ার ফলে এই ধরনের ব্যবসায় যে সকল সুবিধা পরিলক্ষিত হয় সেগুলো ইতিমধ্যেই আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি, কেমন? এখন আসো আমরা এগুলো একটু আলোচনা করে নিলেই আমরা বুঝতে পারবো এক মালিকানা ব্যবসায় কী কী সুবিধা আছে। এই কয়েকটা পয়েন্ট তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এই একটি এই সুবিধার পয়েন্টগুলো দিয়ে তুমি অনেক প্রশ্নের উত্তর দিতে পারবা, সেগুলো আমরা আলোচনা শেষে তোমাদেরকে বলে দেবো। এই সুবিধা দিয়ে তুমি গুরুত্ব লিখতে পারবা, সুবিধা লিখতে পারলা, কেন জনপ্রিয়, কেন তুমি এক মালিকানা ব্যবসা পছন্দ করো, কেন বৃহদায়তন ব্যবসার পাশাপাশি এই ধরনের ব্যবসা টিকে আছে বা ভবিষ্যতে থাকবে, এই এই জন্য কিন্তু এই এইটা এই সুবিধাটা খুবই গুরুত্বপূর্ণ। এইটাকে অবহেলা করলে চলবে না, এইটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, কেমন? তো আসো আমি একটু আলোচনা করে নেই। প্রথমেই দেখো সহজ গঠন। ইতিমধ্যেই আমি তোমাদেরকে বৈশিষ্ট্যের মধ্যে গঠন, শুধু গঠন এই আকারে আলোচনা করছি, একই কথা যে এক মালিকানা ব্যবসার সুবিধা কী, এই ধরনের ব্যবসা গঠন করা অত্যন্ত সহজ। হ্যাঁ, এই ধরনের ব্যবসা গঠন করতে আইনের কোনো বাধ্যবাধকতা নেই, আইনগত কোনো ঝামেলা নাই। যে কোনো লোক যে কোনো সময় সামান্য পরিমাণ মূলধন নিয়ে অলিতে গলিতে পাড়ায় মহল্লায় নদীর তীরে বটের ছায়ায় যে কোনো জায়গায় এই ধরনের ব্যবসা গঠন করতে পারে। আমার ক্লিয়ার? বুঝতে পেরেছ কত সহজ ব্যাপারটা? তাদের সহজ গঠন তোমরা বৈশিষ্ট্যের মধ্যে দেখেছো, এখানেও একই কথা একটু টেনে নিলাম আর কি, যে গঠনটা এত সহজ। সহজ ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা করা কি, এক মালিকানা ব্যবসা যে পরিচালনা করতে হয় এই পরিচালনা করাটাও সহজ। কীভাবে? যেটা ক্ষুদ্রায়তনের ব্যবসা, একজন মালিক তার ক্ষুদ্রায়তনের ব্যবসাটা সহজে পরিচালনা করতে পারেন, দেখতে পারেন, সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন, এতে তার কোনো সমস্যা হয় না, কেমন? এটা হলো সহজ ব্যবস্থাপনা, অর্থাৎ তিনি তার ব্যবসাটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, নিজের ব্যবসা নিজে ইচ্ছা মতো সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে, হ্যাঁ, গুছিয়ে ব্যবসাটা পরিচালনা করতে পারেন। মুনাফার একক মালিক, আমরা ওখানেও বৈশিষ্ট্যের মধ্যে ওই পয়েন্টটা দেখেছি, মুনাফার একক মালিক সুবিধা আমরা কী বলবো, সুবিধা একটু বাড়তি কথা বলবো, কেমন? যে এক মালিকানা ব্যবসায়ের
পরিচালনার পরে যে পরিমাণ মূলধন যে পরিমাণ মুনাফা অর্জিত হয় তার পুরোটাই মালিক একা ভোগ করেন। সুবিধাটা কোথায়? এতে তার উৎসাহ বৃদ্ধি পায়। অর্থাৎ মুনাফা যদি 1000 টাকা হয়, 1000 টাকাই তার, 5000 টাকা হলো, 5000 টাকাই তার। এই মুনাফাটা কাউকে শেয়ার করতে হয় না, কাউকে ভাগ দিতে হয় না, এতে পরে একাই ভোগ করেন, যে কারণে মালিকের উৎসাহ বেড়ে যায়। কি বুঝতে পারছো? মুনাফার একক মালিকানা, একক মালিকানা মানে কি মুনাফা যা হয় সেটা সে একা ভোগ করে, এটা অন্য কাউকে দিতে হয় না। এতে মালিকের অর্থাৎ এক মালিকানা ব্যবসার মালিকের উৎসাহ বা উদ্দীপনা বেড়ে যায়। আসো আমরা সামনের দিকে বাড়ি। গোপনীয়তা, এই কথাটা খেয়াল রাখবা যে গোপনীয়তা রক্ষা করা ব্যবসায়ের সফলতার একটা পূর্ব শর্ত। ব্যবসায়ের সফলতার একটা পূর্ব শর্ত হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। এক মালিকানা ব্যবসার মালিক একজন থাকায় যে কোনো বিষয়ে তিনি গোপনীয়তা বজায় রাখতে পারেন। দুইজন তিনজন হলে কিন্তু সম্ভব না, কেউ না কেউ ব্যবসায়ের গোমর প্রকাশ করে দেবে, ফাঁস করে দিবে, তাই না? কিন্তু এখানে মালিক কখনোই কোনো ব্যাপারে সে নিজে গোপন রাখতে পারে, অন্য কাউকে বলে না, ফলে গোপনীয় থাকে। এই গোপনীয়তা থাকার সুবিধা কী? গোপনীয়তা থাকার সুবিধাটা হচ্ছে যে এইটা সফলতার একটা পূর্ব শর্ত। সব কিছু বলে দিলে মানুষ জেনে গেলে তখন কিন্তু ব্যবসার ক্ষতি হতে পারে। এই গোপনীয়তা বজায় রাখার কারণে সেই সমস্যাটা আর থাকে না। এরপর আছে মালিকের স্বাধীনতা। দেখো মালিকের স্বাধীনতা, এটা আমরা আলোচনা করছি ওখানে স্বাধীনতা, যে এক মালিকানা ব্যবসায় মালিক সাধারণত বেশি স্বাধীনতা ভোগ করতে পারে, তার ইচ্ছে মতো স্বাধীনতা ভোগ করতে পারে, যখন খুশি তখন সে স্বাধীনতা ভোগ করতে পারে। কেমন? এই গেল স্বাধীনতা। এরপরে আসো নমনীয়তা। নমনীয়তাটাকে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ এইটা তোমার মনে রাখতে হবে, পরিবর্তনশীলতা। মালিক প্রথমে যে ব্যবসাটা পরিচালনা করে সেই ব্যবসাটা যদি লাভ বা মুনাফা আশানুরূপ না হয়, অর্থাৎ মুনাফাটা যদি আশানুরূপ না হয় অথবা ব্যবসাটা লোকসানের দিকে যায়, তাহলে পরে সে ইচ্ছা মতো ব্যবসাটা পরিবর্তন করে করতে পারে। যে একটা ব্যবসা করছে এখন কাঁচামালের, সে ফলের ব্যবসা দিল, ফলের ব্যবসা থেকে হোটেলের ব্যবসা দিল, কাপড়ের ব্যবসা দিল, এইভাবে যখন যেটা খুশি সে ব্যবসাটা পরিবর্তন করতে পারে, পরিবর্ধন করতে পারে, সম্প্রসারণ করতে পারে। কেমন? এইটা হচ্ছে নমনীয়তা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। এই দুটো কথা তোমরা মনে রাখবা। গোপনীয়তা যেইভাবে আলোচনা করেছো ঠিক অনুরূপভাবে দ্রুত কুইক ডিসিশনটা তোমরা একইভাবে আলোচনা করো, যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করাও যে কোনো ব্যবসায় সফলতার একটা পূর্ব শর্ত। এখানে মালিক একা থাকায় তাকে আর কারো সাথে পরামর্শ করতে হয় না, আলাপ আলোচনা করতে হয় না, তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন, বিধায় যে কোনো ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন যা ব্যবসার জন্য মঙ্গলজনক। কি আমি কি বুঝাইতে পারলাম দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কি? এটা মনে রাখবা, এখান থেকেও দুই এক সময় প্রশ্ন দেয়, নমনীয়তার উপরে প্রশ্ন থাকে, গোপনীয়তার উপরে থাকে। এইগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপরে আসো সহজ হিসাব রক্ষণ, ভেরি সিম্পল পয়েন্ট। সব হিসাব রক্ষণটা কি? সহজ হিসাব রক্ষণ হচ্ছে তোমার যে এক মালিকানা ব্যবসার মালিক তিনি কোনো নিয়ম কানুন না, তার ইচ্ছা মতো হিসাব রাখতে পারেন, ইচ্ছা মতো যেভাবে পরিচালনা করতে পারেন, স্বাধীনতা ভোগ করতে পারেন। এইখানে যেমন অন্যান্য বড় বড় প্রতিষ্ঠানে হিসাবের একটা নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতি তাকে ফলো করলেও হয় না করলেও হয়, নিজে যেটা বোঝেন যেভাবে বোঝেন সেইভাবেই হিসাব রাখতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। স্বল্প মূলধন, স্বল্প মূলধনের সুবিধাটা কি? যে আসলে এক মালিকানা ব্যবসা এমন কিছু ব্যবসা আছে যে ব্যবসাগুলো বেশি মূলধন দরকার হয় না, অল্প কিছু টাকা পয়সা নিয়েই সে ব্যবসা করতে পারে। হ্যাঁ, ফলে তার জীবিকা নির্বাহ হয়, তার বেকারত্ব দূর হয়, হ্যাঁ সে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এটা হলো স্বল্প মূলধন, যে এক মালিকানা ব্যবসায় সাধারণত বেশি মূলধন দরকার হয় না, অল্প মূলধন নিয়ে মালিক এই ধরনের ব্যবসা পরিচালনা করতে পারে। এরপরে দেখো সরকারি নিয়ন্ত্রণ মুক্ততা। এক মালিকানা ব্যবসায়ের আর একটা সুবিধা হচ্ছে এই ধরনের ব্যবসায় সরকার কোনো নিয়ন্ত্রণ করে না, মালিক তাদের সুবিধা মতোই এই ধরনের ব্যবসা পরিচালনা করতে পারে। আর এরপরে আর একটা আছে সহজ বিলোপ সাধন, এটাও তোমাদেরকে আমি আজকে আলোচনা করেছি বৈশিষ্ট্যের মধ্যে, সহজ গঠন। এক মালিকানা ব্যবসা গঠন করা যেমন সহজ, এক মালিকানা ব্যবসাটা বিলোপ করা, বন্ধ করে দেওয়াটাও তেমন কিন্তু সহজ। যখন মালিকের মন চায় তখন সেটা বন্ধ করে দিতে পারে, এখানে আইনের কোনো ঝুঁই ঝামেলা নেই। ক্ষেত্রগত সুবিধা, যেখানে খুশি
আমি তোমাদের এই গঠনের মধ্যেও কিন্তু বলেছি ক্ষেত্রগত অসুবিধা, পাড়ায় মহল্লায় নদীর তীরে বটের ছায়ায় আমি বলেছি, খেয়াল করেছো কি না? এক নম্বর পয়েন্টে আমি আলোচনা করছিলাম, তোমরা রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখবা অলিতে গলিতে পাড়ায় মহল্লায় সমস্ত জায়গায় মানুষজন ব্যবসা বাণিজ্য করছে। এইটাই ক্ষেত্রগত সুবিধা, অর্থাৎ মালিক তার ব্যবসাটা যে কোনো স্থানেই এই ধরনের ব্যবসা পরিচালনা করতে পারে, এইখানে তার এই ক্ষেত্রগত একটা সুবিধা আছে। নেক্সট আসো, ব্যক্তিগত যোগ্যতা প্রদর্শন। এইটা কি দেখবা, যারা ভালো খেলে যেমন ক্রিকেট তোমরা সবাই দেখো, ক্রিকেট ফুটবল, এই ক্রিকেটের মধ্যে যারা বেশি বেশি রান করতে পারে, বিরোধী দলকে যত আউট করতে পারে ততই কিন্তু সে তার যোগ্যতা প্রদর্শন করতে পারে। চার ছয় মারলে দর্শকরা কী করে, করতালি দেয়, হাততালি দেয়, কেমন, তার মানে তাকে আরও উৎসাহ দেয়, খুশি হয়। ঠিক এই রকমেরই এই একমালিকানা ব্যবসা পরিচালনার ফলে কোনো ব্যক্তি বা মালিক যদি একটা দোকান থেকে দুইটা দোকানের মালিক, তার ব্যবসাটাকে আরও আয়তনে বড় করতে পারছে, দুইটা দোকানের মালিক হয়ে গেছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছে, এইটাই তার ব্যক্তিগত যোগ্যতা প্রদর্শন। অর্থাৎ এক মালিকানা ব্যবসার মাধ্যমে এই যোগ্যতা প্রদর্শন করা যায়। তিন চারজন মিলে যদি করে তখন বলে আমার কারণ হয়েছে, ও বলে আমার কারণ হয়েছে, বলে আমার কারণ হয়েছে, কাজেই বোঝা যায় না কে ভালো বা কার উচিলে হয়েছে। কিন্তু এক মালিকানা ব্যবসায় এই যোগ্যতাটা প্রদর্শন করা যায় বা দেখানো যায়। আর একটা হলো প্রশিক্ষণ ক্ষেত্র। প্রশিক্ষণ ক্ষেত্র কি, ভবিষ্যতে যারা ব্যবসাটাকে বড় ধরনের ব্যবসা, বৃহদায়তনের ব্যবসা করতে চান, তাদের জন্য এক মালিকানা ব্যবসাটা প্রশিক্ষণ ক্ষেত্র। এইখান থেকে তারা অনেক কিছু শিখতে পারেন, ব্যবসা সম্পর্কে একটা ধারণা নিতে পারেন। এই ধারণাটা নেওয়ার ফলে সে ব্যবসা সম্পর্কে তার একটা ধারণা হয়ে যায়, একটা অভিজ্ঞতা হয়ে যায়, ফলে সে একটা বড় পরবর্তী পর্যায়ে যদি বড় ধরনের বা বৃহদায়তনের একটা ব্যবসা পরিচালনা করেন তাহলে তিনি সেখানে ক্ষতিগ্রস্ত হবেন না, সেখানে তিনি অসফল হবেন না। হ্যাঁ, আশা রাখি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পয়েন্টগুলো বুঝতে পেরেছো। এইগুলো যদি তোমরা মনে রাখতে পারো, অল্প কয়েকটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, তাহলে পরে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর এখান থেকে দিতে পারবো অনেকটাই। যেমন এক মালিকানা ব্যবসার সুবিধা কী, তুমি কেন এক মালিকানা ব্যবসা করতে চাও, তুমি কয়েকটা পয়েন্ট নিয়ে লিখবা যে উপরোক্ত কারণে আমি এক মালিকানা ব্যবসা করতে চাই, এক মালিকানা ব্যবসা জনপ্রিয় কেন, এই সুবিধাদির কারণেই জনপ্রিয়। আমরা অনেকগুলো আছে একই ধরনের, এইগুলো লিখতে পারবো, কেমন, তো কেন টিকে আছে, এই সমস্ত সুবিধার কারণে টিকে আছে। তো আশা রাখি তোমরা বুঝতে পারছো। আমরা আবার চ্যাপ্টার শেষে তোমাদের কিন্তু কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দেব। তো দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষ হয়ে গেল। আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করলাম এক মালিকানা ব্যবসা কী বা কাকে বলে, বৈশিষ্ট্য আলোচনা করলাম, আমরা সুবিধা আলোচনা করলাম। আর হাতে এখন আর সময় নেই, তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে, তখন আমরা আরও সামনের দিকে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। সময় অনুযায়ী আসবো না, কেমন আসবে, কেমন সময় সময় মতো কত কম।